দেশের করোনা পরিসংখ্যানে বড় কোনো বদল নেই। সংক্রমণ আগের দিনের থেকে সামান্য বাড়লেও সার্বিক করোনা গ্রাফ মোটামুটি নিয়ন্ত্রণে। অ্যাক্টিভ কেস আরও খানিকটা কমেছে, বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১০৯ জন, যা আগের দিনের থেকে সামান্য বেশি। দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ০.২১%। বর্তমানে ভারতের সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১১,৪৯২। গোটা দেশে অ্যাক্টিভ কেসের হার মাত্র ০.০৩%। তবে করোনা এখনও কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ। রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন, যা গতকালের সমানই। অর্থাৎ এখনও যে ভাইরাসের বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন, এই রিপোর্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৫,২১,৫৪৩ জন। এসবের মধ্যে স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৪,২৫,০০০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা সেরে উঠেছেন ১,২১৩ জন। সুস্থতার হার বেড়ে ৯৮.৭৬%। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫,৩৮,০০০ বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৬,০০০ বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল যেমন দেশে ৪,৫৩,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতে করোনা গ্রাফ মোটামুটি স্বস্তিদায়ক হলেও প্রতিবেশী চীন আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। চীনের সাংহাই শহরে বৃহস্পতিবার ২১,০০০এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, যার জেরে ওই শহরে ৭ দিনে করা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মনে করা হচ্ছে সাংহাইয়ে ফের নতুন কোন স্ট্রেন পাওয়া গিয়েছে, যা আগের থেকে ভয়ঙ্কর।